হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে দিয়েছে ঠিক আছে তোমাদের প্রথমে কী বলেছে বলো দেখি যে শূন্য স্থান পূরণ করো এক নম্বর পৃথিবীর ড্যাশ হলো চাঁদ চাঁদ কি বলো দেখি পৃথিবীর পৃথিবীর হচ্ছে উপগ্রহ উপগ্রহ ঠিক আছে এবার দুই নম্বর তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো দেখো এখন তোমাদের বাড়িতে সবারই বিদ্যুৎ আছে এর আগে যখন বিদ্যুৎ ছিল না তোমরা দেখ তোমাদের দাদাদের কাছে শুনবে যে সবার বাড়িতে কেরোসিনের আলো জ্বলতো হ্যাঁ তাহলে দাহ্য বস্তুর একটি উদাহরণ আমরা হচ্ছে লিখব কেরোসিন ঠিক আছে ভারতের গুহা গুহাচিত্র দেখতে পাওয়া যায় ভারতের কোথায় অজন্তায় অজন্তায় অজন্তার ইলোরা গুহায় গুহাচিত্র দেখতে পাওয়া যায় ঠিক আছে তো আমরা অজন্তায় লিখব ভারতের অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো দুই নম্বর কোশ্চিন কি দেওয়া আছে আমাদের বলেছে কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো হ্যাঁ মৃৎশিল্প ছৌ নাচ সিল্কের শাড়ি পুরুলিয়া দার্জিলিং কৃষ্ণনগর বিষ্ণুপুর আমরা এই ডান বামপক্ষ আর ডানপক্ষ মিলাবো ঠিক আছে দেখো মৃৎশিল্প কথা বলে দেখি মৃৎশিল্প হচ্ছে কৃষ্ণনগরের মৃৎশিল্প এই কৃষ্ণনগরের মৃৎশিল্প ঠিক আছে এবার ছৌ নাচ কোথায় ছো নাচ হচ্ছে পুরুলিয়ার ছো নাচ ঠিক আছে এবার সিল্কের শাড়ি হচ্ছে আমাদের কোথায় বিষ্ণুপুর বিষ্ণুপুর হচ্ছে বিখ্যাত সিল্কের শাড়ির জন্য ঠিক আছে এরপরে নেক্সট চলে যাচ্ছে আমরা তিন নম্বর কোশ্চিন তিন নম্বর কোশ্চিন কি দেওয়া আছে বলো দেখি যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এক নম্বর তিনের এক নম্বর আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন দেখো আমরা উত্তর লিখেছি যে আগেকার দিনে মানুষ নিজেদের সুবিধার জন্য নানা পশুকে পোষ মানিয়েছিল সেই পশুদের তারা চাষবাসের কাজে পরিবহনের কাজে এবং প্রয়োজনে তাদের মাংস খাদ্য হিসাবে গ্রহণ করতো ঠিক আছে তাহলে তিনের এক নম্বর গেল এবার তিনের দুই নম্বর কি বলেছে যে অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন দেখো পূর্ণিমার সময় গোটা চাঁদকে দেখতে পাওয়া যায় কিন্তু অমাবস্যার সময় আমরা চাঁদকে দেখতে পাই না তখন রাত হয় অন্ধকার তো সেটা কারণ কি কারণ লিখেছি আমরা যে অমাবস্যায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে অমাবস্যায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে ফলে চাঁদের যে অংশ পৃথিবীর সামনের দিকে থাকে সেই অংশে সূর্যের আলো পড়ে না তাই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না ঠিক আছে তাহলে তিনের দুই নম্বরটা আমাদের হলো এবার চলে যাচ্ছি আমরা চার নম্বর কোশ্চিন চার নম্বর কোশ্চিন কী দেওয়া আছে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক নম্বর বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা বক্তব্যটির যথা যথার্থ ব্যাখ্যা করো এটা কথাটা বলেছে যে এটা সত্য না মিথ্যা তার ব্যাখ্যা আমাদের দিতে হবে ঠিক আছে আমরা লিখেছি বলো দেখি বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা কারণ সেখান থেকে সহজেই পানীয় জল পাওয়া যায় চাষবাসে ওই জল ব্যবহার করা যায় বাসস্থানের পাশে নদী থাকলে সেই নদীতে মাছ ধরা এবং জলপথে নৌকা ব্যবহার করে যাতায়াতের সুবিধা তাছাড়া গৃহপালিত পশু পাখিরা ওই জল সহজে ব্যবহার করতে পারে সুতরাং বক্তব্যটি যথার্থ ঠিক আছে তাহলে আমাদের যে বলা আছে যে বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা এই এই কথাটা হচ্ছে আমাদের যথার্থ ঠিক আছে তাহলে আজকে আমাদের কি হলো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ এর মোডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হলো তো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে